कैनिंग फुटबल चैनले स्वागतम। आमी आसमगीर, आमार साथे आछे कैमरामैन आतिकुल गाइन। आजकेर दिनेर फाइनल खेला टाइफिकारेर माध्यमे खेलार फलाफल निर्णय होबे। आजके के हबेन एई माकालतला प्लेग्राउंडे उइन। चोख राखुन, टाइफिकार शुरू। दिल्ली फुटबल एकाडेमी भार्सेस हलदिया मामुनी एंटरप्राइज। देखते पाচ্ছি रेफारी सुब्रत दत्त, वसीम शाह, परितोष मंडल ये खेलार रेफारी हिसाब से परिचालना करছেন। उभय टीम तैरि हो गए आजकेर এই टाइफिकार मारार जन्य। देखते पाচ্ছি दर्शकगण भीड़ लागिए माटी परिपूर्ण थई थई परिपूर्ण अवस्थाय। एखन ट्रस हो गए अलरेडी, एखन मारार जन्य तैरि। देखते पाচ্ছি मारते आसছে हलदिया मामुनी एंटरप्राइज। देखे नेब तिनि टाइफिकार मारते आसছে। এই टाइफिकारेर माध्यमे आजकेर खेलार परिचय घटिए देबे कोन टीम होबे आजकेर এই माकालतला प्लेग्राउंडे उइन। देखते पाচ্ছি उपस्थित आছেন राजीव दा। तिनि अत्यंत भालो बड़ो मनेर मानुष, तानार संगे परिचय हयेछे। अत्यंत खूब भालो मानुष एवं गोलकीपार एवं गोलकीर संगे बोझापड़ा कमप्लीट। एखन चलछे प्रथम मार। चोख राखुन, देखते पाচ্ছি हलदिया मामुनी एंटरप्राइज मारते एसेन। गोलकीपार दिल्ली फुटबल एकाडेमी तैरि। रेफारिर হুইসেলের अपेक्षाय तारपरे शुरू होबे आजकेर दिनेर टाइफिकार। दर्शकगण एकत्रित सारिबद्ध हये तानारा भीड़ लागिए दिएछे एई खेलाय। चोख राखछे कोन टीम होबे आजकेर उइन। चोख राखुन, गोलकी तैरि। ওখানে দর্শকরা এতই যে ভিড় লাগিয়েছে প্লেয়ারদের মারার সুযোগ করে দেওয়ার জন্য ক্লাবের কর্মকর্তা সরে যেতে বলছে। রেফারি আরেকবার বোঝাপড়া করে নিচ্ছেন। দেখতে পাচ্ছি ফুটবলকে আঁকড়ে লেগে মানুষ কতটা ভালোবাসেন তারা একত্রিত দলবদ্ধ হয়ে ছোট থেকে বড় পর্যন্ত আজই হাজির হয়েছে মাকালতলা ফুটবল গ্রাউন্ডে। আমরা দেখতে পাচ্ছি सारी सारी सारिबद्ध एकदम फुलेर बागिचा गड़े उठेছে आजकेर এই প্লেগ্রাউন্ড। खूब सुंदर ऐतिह्यपूर्ण एक माठ आमरा देखेছি। এখানে प्रतिनियत बड़ बड़ टूर्नामेंट आगे। रेफारिর হুইসেল এখন মারতে চলেছে। এইমাত্র হলদিয়া মারতে চলেছে प्रथम টাইফিকার। চোখ রাখুন, গুটি গুটি পা এগিয়ে আসছে। গোলকিপার তৈরি, রাখলেন বল, গোল। এইমাত্র হলদিয়া মামুনি এন্টারপ্রাইজ তানারা এক গোলে আবওয়ান। দেখা যাক হলদিয়া মামুনি এন্টারপ্রাইজের গোলকিপার তৈরি। তানারা আজকের অত্যন্ত ফুটবল খেলে প্রতিদ্বন্দ্বিতাই করে সমতুল্য। এক এক গোলে ব্যবধানে তানারা পৌঁছে গেলেন ফাইনাল খেলার টাইফিকার। দেখতে পাচ্ছি দুইটি রেফারি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ আজকের दृष्टि आकर्षण करছে এবং खूब सुंदर परिवेश बजाय रेखे आजकेर এই খেলা তানারা कठोर परिश्रम করে फाइनल পর্যন্ত এনেছে। এখনো খেলা চলছে। চোখ রাখুন, মারতে চলল দিল্লি ফুটবল একাডেমি। চোখ রাখুন, গোলকিপার তৈরি, রেফারির হুইসেল, মারতে চললেন, বল রাখলেন, গোল। এই মুহূর্তে খেলার ফলাফল দিল্লি ফুটবল একাডেমি তানারও গোলের ব্যবধান সমান সমান ১-১। চোখ রাখুন, দেখতে পাচ্ছি দুইটি টিম অত্যন্ত ভালো ফুটবলে একদম সমান সমান কাঁটায় কাঁটায়, কিন্তু এখন চলছে টাইফিকার। চোখ রাখুন, টাইফিকারে আজকে কোন টিম হয় উত্তীর্ণ এই মাঠে জয়লাভ করে। রেফারির হুইসেল, গোলকিপার তৈরি, মারতে চললেন, आबार गोल। सुंदर এই মুহূর্তে হলদিয়া মামুনি এন্টারপ্রাইজ তানারা দুটি মারে দুটি গোল করলেন। চোখ রাখুন, দিল্লি ফুটবল একাডেমি তানারা মারতে চললেন। দেখতে পাচ্ছি তানারাও মারতে চলে গিয়েছে। গোলকিপার তৈরি। রেফারি মহোদয় অযথা সময় নষ্ট না করে সোজা করলেন, গোলে চলে যান। দেখতে পাচ্ছি উভয় টিম খুব সুন্দর পরিবেশ বজায় রেখে ফুটবল খেলে এই ফাইনালে অংশগ্রহণ করেছিলেন। তানারা আজকের নিজের টিমের জন্য অত্যন্ত ভালো পরিশ্রম করলেন এবং এখনো পর্যন্ত খুব সুন্দর পরিবেশ বজায় রেখে খেলছেন বন্ধুত্বপূর্ণ মনোভাব রেখে। চোখ রাখুন, মারতে চললেন দিল্লি ফুটবল একাডেমি। রেফারির হুইসেল, বল রাখলেন বারে, ও গোল হলো না। খুব সুন্দর বলটি রেখেছিল, একদম গিয়ে সোজাসুজি বারে লাগলেন কিন্তু গোল হলো না। এই মুহূর্তে খেলার ফলাফল হলদিয়া মামুনি এন্টারপ্রাইজ 2, দিল্লি ফুটবল একাডেমি 1। চোখ রাখুন, এই মুহূর্তে খেলার ফলাফল অন্য জায়গায় গড়িয়ে গেছে। চোখ রাখতে হবে প্রতিটা মুহূর্ত। রেফারি মহাশয় তানাকে বোঝানোর চেষ্টা করছে অযথা টাইম নষ্ট করা যাবে না। দেখতে পাচ্ছি খেলা জমে উঠেছে আজ এই মাকালতলা প্লেগ্রাউন্ডে। সমস্ত মেম্বার্সরা এত সুন্দর পরিবেশ বজায় রেখেছে, নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, বন্ধুত্বপূর্ণ মনোভাব তা কোনো মাঠে দেখা যায় না। খুব সুন্দর পরিবেশ বজায় রেখেছে আজ এই মাকালতলা প্লেগ্রাউন্ডে। অযথা সময় নষ্ট না করতে বলার রেফারি তাই গোলকিপারকে হুঁশিয়ার জানিয়ে একদম পাঠিয়ে দিলেন গোলে। গোলকিপার তৈরি, দেখতে পাচ্ছি হাজারে হাজারে কাতরে কাতরে দর্শক দেখতে চায় শেষ বিজয় ডঙ্কাটা কোন টিম বাজায়। মারতে চললেন, রেফারির হুইসেল, ক্রমাগত বল আগে, মারতে চললেন, আবারও রাখলেন গোলে। গোল, আজকের দিনের উইন হলদিয়া মামুনি এন্টারপ্রাইজ। তানারা 3-1 গোলে আজ এই মাঠে উইন। একদম দর্শক পরিপূর্ণ হাততালি উচ্ছ্বাসিত, আজ এই মাঠে চ্যাম্পিয়ন হয়ে গেলেন। হ্যালো দোস্ত, যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করে বলো ভিডিওর কোন পার্ট ভালো লেগেছে। যদি চ্যানেলবার প্রথমবার এসে থাকো সাবস্ক্রাইব দ্য বেল আইকন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন।